যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বে ছয় জনের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। একটু আগে তিনি ক্যাম্প টু ডাব্লিউর একটি ওমেন সেন্টার পরিদর্শন করে ক্যাম্প এগারোয়ের দিকে রওনা দিয়েছেন। তিনি আজকে সকাল দশটা নাগাদ ক্যাম্প ফোরে পৌঁছান। এরপর তিনি ক্যাম্প টু ডাব্লিউতে আসেন। এরপর তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে একটি এনজিওর সেন্টার পরিদর্শন করেছেন। এরপর ক্যাম্প এগারোর দিকে রওনা দিয়েছেন। তিনি ক্যাম্প এগারোতে ডাব্লিউএফপির ই বাউচার কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর রোহিঙ্গাদের সাথে কথা বলবেন সেখানে। বিকাল চারটা নাগাদ তিনি ক্যাম্প ত্যাগ করে বিকাল পাঁচটার পর তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে মিলিত হবেন বলে আমরা জানতে পেরেছি। ওকিয়ার কুতুপালং থেকে শামিমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।